Assalamu alaikum. Welcome to Shibun Memorial North South School and College, Rajshahi. I'm Jinia Khanum Mani, Assistant Teacher of Shibun Memorial North South School and College, Rajshahi. Dear students, how are you? I hope you are fine and happy. Students, aaj amra unit 28 ebong 29 er opore revision class 2 korbo. Dui number class ti korbo. গতদিন আমরা এক নম্বর ক্লাসে প্রিপার করেছি, তার আগের দিন আমরা এক নম্বর ক্লাসটি করেছি রিভিশন ক্লাস, আজ আমরা দ্বিতীয় ক্লাসটি করব। তো ছোট সোনামণিরা একটু মনোযোগ দিবেন, যেহেতু গল্পটা আমরা জানি, তারপর আমাদেরকে বিষয়গুলো একটু ভালো করে আত্মস্থ করতে হবে। আজকের কন্টেন্ট হচ্ছে টেক্সট রিডিং, ওয়ার্ড মিনিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, match the column, past and past participle form, short composition. Okay, তারপর দেখি আমাদের টেক্সট রিডিং কি আছে। টেক্সট রিডিংটা আমরা গতদিন পড়েছি, আজকে আরেকটা সুন্দর করে পড়ে নিই, ঠিক আছে? A poor farmer has a goose. একজন গরিব কৃষকের একটি রাজহংসী আছে। Every day the goose lays an egg. প্রতিদিন রাজহংসটি একটি করে ডিম দেয়। লেজ অর্থ কি? ডিম দেওয়া বা ডিম পাড়া, তাই না? প্রত্যেকদিন রাজহংসটি, গুজ অর্থ রাজহংসী, রাজহংসটি একটি করে ডিম পাড়ে। ইটস আ গোল্ডেন এগ, ইটস আ গোল্ডেন এগ, এটি একটি সোনালি ডিম। এভরি ডে দ্য ফার্মার সেলস দ্য এগ, প্রতিদিন কৃষকটি, সেল অর্থ কি বলেছিলাম? বিক্রয় করে। প্রতিদিন কৃষকটি ডিমটি বিক্রি করে। দ্য ফার্মার থিংস, ফার্মার ভাবলো বা কৃষকটি ভাবলো, আই ওয়ান্ট টু বি রিচ, আমি ধনী হতে চাই। আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটি কি আছে? আইডিয়া অর্থ বুদ্ধি আছে, আমার একটি বুদ্ধি আছে। দ্য ফার্মার থিংস, ফার্মারটি ভাবলো, কৃষকটি ভাবলো, থিংক অর্থ কি? চিন্তা করা বা ভাবা, চিন্তা করলো, অল দ্য এগস আর ইনসাইড দ্য গুজ, সব ডিমগুলি কি রাজহংসটির ভেতরে আছে। হি কিলস দ্য গুজ, রাজহংসটিকে সে কি করলো? হত্যা করলো। কি অর্থ? হত্যা করা। হি ওপেনস ইটস বেলি, সে এটা পেটটাকে খুলে ফেললো, ওপেন অর্থ খোলা, হ্যাঁ। বাট দেয়ার আর নো এগস, কিন্তু সেখানে কোনো ডিম নেই। দ্য ফার্মার হ্যাজ নো গুজ, কৃষকটির কোনো কি থাকলো না? রাজহংসী থাকলো না। হি হ্যাজ নো মানি, তার কোনো টাকাও নেই। হি ইজ স্যাড, সে দুঃখী। তাহলে শেষ পর্যন্ত সে কি হলো? দুঃখী হলো, তাই তো? তাহলে এবার আমরা কি করব, একটু ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিই। পিকচার অর্থ ছবি, বিকাম অর্থ হওয়া, ফার্মার অর্থ কৃষক, মোরাল অর্থ নৈতিক, তথ্য সহিত বা সঙ্গে, রাইট অর্থ সঠিক, স্যাড অর্থ দুঃখিত, ট্রু অর্থ সত্য, ফিল অর্থ হত্যা করা, গিভ অর্থ দেওয়া, সাম অর্থ কিছু, ওয়ান্ট অর্থ চাওয়া, পোর অর্থ গরিব, বেলি অর্থ পেট, গুজ অর্থ রাজহংসী, ভেরি অর্থ খুব, ওয়ার্ক অর্থ কাজ করা, সেল অর্থ বিক্রয় করা, থিঙ্ক অর্থ চিন্তা করা, গোল্ডেন অর্থ সোনালি, এগ অর্থ ডি, গেট অর্থ পাওয়া, মানি অর্থ টাকা, রিচ অর্থ ধনী, ওপেন অর্থ খোলা, তাই তো? তাহলে আমরা কি করব, ওয়ার্ডগুলো বারবার পাশে প্র্যাকটিস করব, ওকে? এরপরে দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এক নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স গিভেন বিলো। এখানে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড গুলো দ্বারা আমরা কি করব, শূন্যস্থান পূরণ করব। দেখেন, হি ড্যাশ ইটস বেলি, হি ড্যাশ ইটস বেলি অর্থ হি মানে সে, ড্যাশ ইটস বেলি, এর পেট কি করলো? ইটস বেলি বলতে এখানে কি বুঝিয়েছে? রাজহংসীটি, তাই না? সে রাজহংসীটির বেলি কি করলো, পেটটা কি করলো? খুলে ফেললো। তাহলে এখানে খুলে ফেলার ইংরেজি কোনটা? হ্যাজ ওপেন্স অ্যান্ড কোনটা বলেন তো? ওপেন্স। তাহলে হি ওপেন্স ইটস বেলি, দেখেন অ্যান্সারটা ওপেন্স হবে। বি নাম্বার দেখেন, আই হ্যাভ ড্যাশ আই
আইডিয়া। এখানে আই হ্যাভ ড্যাশ আইডিয়া অর্থ কি? আমার একটি সরি আমার আইডিয়া আছে কয়টি? দেখেন আইডিয়ার আগে এ অবশ্যই হবে না, একটি আইডিয়া, তাহলে এন হবে, এন অর্থ একটি। তাহলে এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে তার মধ্যে এন আছে, তাহলে এই এন অ্যানসারটা কি হবে? এন, তাই না? আই হ্যাভ অ্যান আইডিয়া। ওকে, এরপরে দেখেন থ্রি নাম্বার, সি নাম্বার, হি ড্যাশ নো মানি। হি ড্যাশ নো মানি অর্থ হি ড্যাশ নো মানি। তাহলে এখানে একটাই ওয়ার্ড বাকি আছে, হ্যাজ। হি হ্যাজ নো মানি, তার কাছে কোনো টাকা পয়সা নেই, তাহলে এখানে অ্যান্সার হবে হ্যাজ। মনে থাকবে যাতে সোনামণিরা? তাহলে আশা করছি এইটুকু আপনাদের লেখা হয়ে গিয়েছে। এবার আমরা দুই নাম্বারে চলে যাই। দুই নাম্বারে অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন্স। এই নাম্বার, হু হ্যাজ অ্যান আইডিয়া, বলেন তো কার একটি বুদ্ধি ছিল, কার একটি বুদ্ধি আছে? অ্যান্সার কি হবে? দ্য ফার্মার হ্যাজ অ্যান আইডিয়া, কৃষকের একটি বুদ্ধি আছে। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, গল্পের নৈতিক কথাটা কি? তাহলে দেখি, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গ্রেস অল লস অল, অর্থ কি? এই গল্পটা থেকে আমরা কি শিখেছি? সব যদি আমরা একসাথে আঁকড়ে ধরতে যাই, আমরা সবকিছু একসাথে হারিয়ে ফেলবো, তাই তো? গ্রেস অল লস অল অর্থ হচ্ছে সবকিছু একসাথে আঁকড়ে ধরতে গেলে সবকিছু একসাথে হারিয়ে ফেলতে হয়। এরপরে সি নাম্বার দেখেন, হোয়াট হ্যাপেন্স টু দ্য ফার্মার অ্যাট লাস্ট, কৃষকটির সাথে শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত দ্য ফার্মার লস্ট দ্য গুস অ্যাট লাস্ট, দ্য ফার্মার লস্ট দ্য গুস অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত কৃষকটি সব ডিমগুলো রাজবংশীটিকে হারিয়ে ফেললো, যে রাজবংশী তাকে একটি করে স্বর্ণের ডিম দিচ্ছিল, তাই তো? এরপরে থ্রি নাম্বার দেখেন, ম্যাচ দ্য সিমিলার ওয়ার্ড ইন কলাম এ উইথ কলাম বি। দেখেন কলাম এ তে যে ওয়ার্ড গুলো আছে এবং বি তে যে ওয়ার্ড গুলো আছে সবগুলোর অর্থ একই হবে, ঠিক আছে? বেলি অর্থ পেট, ফার্মার অর্থ কৃষক, সুন অর্থ শীঘ্রই, হ্যাপি অর্থ খুশি। এবার দেখি গ্ল্যাড, গ্ল্যাড অর্থ খুশি বা আনন্দিত, কুইকলি অর্থ তাড়াতাড়ি বা শীঘ্রই, স্টমাক অর্থ পেট, কাল্টিভেটর অর্থ কৃষক বা যিনি চাষাবাদ করেন। তাহলে এখন কোনটা হবে আমরা দেখি, বেলি এর সিমিলার কি হবে? স্টমাক, ফার্মার কাল্টিভেটর, সুন কুইকলি, হ্যাপি গ্ল্যাড। দেখি আমরা অ্যান্সারে ঠিক আছে কিনা, বেলি স্টমাক, ফার্মার কাল্টিভেটর, সুন কুইকলি আর হ্যাপি গ্ল্যাড। দেখো ছোট সোনামণিরা, আমরা অ্যান্সার লেখার সময় এটা অবশ্যই মাথায় রাখবো যে আমরা কলামের মধ্যে যেটা আছে এ প্লাস ওই নাম্বারটা, যে নাম্বারে যে অপশনে এই উত্তরটা থাকবে সেটা এভাবে ব্র্যাকেটের মধ্যে লিখে পাশে ওয়ার্ড গুলো লিখবো। আমরা এভাবে লেখার চেষ্টা করবো, মনে থাকবে সবার, কেউ কিন্তু এটা লিখবেন না বা এটা লিখবেন না এমন করেন না, এটাও লিখবেন প্লাস এটাও লিখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আশা করছি আপনারা সিস্টেমটা তুলে নিয়েছেন। এরপরে দেখি আমাদের কি আছে, এরপরে ফোর নাম্বারে আছে, রাইট দ্য পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম লেখার সময় আমরা উত্তরপত্রে অবশ্যই এটা মাথায় রাখবো যে আমরা এই ফর্মগুলো আগে সুন্দর করে আন্ডারলাইন করে তুলে নিব, দিয়ে আমাদের ওয়ার্ডগুলো লিখব। ওকে, এখন একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা এই যে গিভেন ওয়ার্ডটা থাকবে ওটা প্রেজেন্টে নিজে লিখবো, তারপরে দ্য পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা এটা মাথায় রাখবো যে ডু এর পাস্ট ডিড এর পাস্ট সরি ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। এটা মুখস্থ করার একটা সহজ উপায় আমরা জানি, ডু ডিড ডান, আমাদের মাথায় রাখতে হবে ডু এর পরে পাস্ট তারপরে পাস্ট পার্টিসিপল, আর এইভাবে আমরা যদি মুখস্থ করি ডু ডিড ডান তাহলে আমরা পাস্টের ঘরে পাস্টের ওয়ার্ড এবং পাস্ট পার্টিসিপলের ঘরে পাস্ট পার্টিসিপলের ওয়ার্ডটাই লিখতে পারবো। এরপরে দেখি কি আছে, সেল, সেলের পাস্ট কি? সেল অর্থ বিক্রয় করা, সেলের পাস্ট হচ্ছে সোল আর পাস্ট পার্টিসিপল হচ্ছে সোল। ওকে, এরপরে দেখেন লে, লে অর্থ কি? ডিম পাড়া, লে পাস্ট হচ্ছে লেট, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেট।
লেট। এরপরে দেখে থিঙ্ক, থিঙ্ক অর্থ কি চিন্তা করা, থিঙ্কের পাস্ট হচ্ছে থট এবং পাস্ট পার্টিসিপল গুলো একই হবে থট। তাহলে আমরা মুখস্থ করার সময় কি করবো, থিঙ্ক থট থট এইভাবে মুখস্থ করবো। ওকে, এরপরে আছে ওয়ান্ট, ওয়ান্টের পাস্ট হচ্ছে ওয়ান্টেড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড। তাহলে ওয়ান্টেড পাস্ট, ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, তাহলে আমরা মুখস্থ করার সময় ওয়ান্ট ওয়ান্টেড ওয়ান্টেড এইভাবে মুখস্থ করবো। ঠিক আছে, আমাদের যেহেতু এগুলো মুখস্থই করতে হবে, আমরা সিস্টেম অনুযায়ী মুখস্থ করবো, মাথায় রাখবো প্রেজেন্ট পাস্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর এইভাবে মুখস্থ করে লেখার চেষ্টা করব, মনে থাকবে সবার। এরপরে দেখি ফাইভ নম্বরে কি আছে, রিড আ শর্ট কম্পোজিশন অন ইউর হবি। আচ্ছা, প্রশ্ন যখন থাকবে ইউর হবি, তখন আমরা অ্যান্সারে কি করব, ইউর হবি বলতে আমার হবি সম্পর্কে তো জানতে চাচ্ছি, তাই না? তখন আমি যখন লিখবো, তখন কি আমি ইউর হবি লিখবো, ইউর হবি লিখবো না, তখন লিখবো মাই হবি। ওকে, তাহলে আমরা মাই হবি শর্ট কম্পোজিশনটা একটু পড়ে নিই। ওকে, হবি মিন্স টু ডু এনিথিং উইথ প্লেজার, হবি অর্থ হচ্ছে প্লেজার অর্থ কি আনন্দ, উইথ প্লেজার অর্থ আনন্দের সাথে, হবি অর্থ হচ্ছে মিন্স অত অর্থ, হবি মিন্স টু ডু এনিথিং, এনিথিং মানে যে কোনো কিছু, উইথ প্লেজার টু ডু এনিথিং, ডু অর্থ করা, হবি অর্থ হচ্ছে কোনো কিছু আনন্দের সাথে করা। হবি অর্থ কি তাহলে শখ, শখের অর্থ হচ্ছে কোনো কিছু আনন্দের সাথে করা। আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস টু, আমি দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার পছন্দের শখ হচ্ছে কি করা, বাগান করা। দেয়ার ইজ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাসার সামনে বা বাড়ির সামনে একটি কি আছে, বাগান আছে। দেয়ার আর মেনি কাইন্ডস অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন, আমার বাগানে বিভিন্ন রকমের শাকসবজি ও কি আছে, ফুল আছে। আই ওয়ার্ক ডেইলি ইন মাই গার্ডেন, আমি আমার বাগানে প্রত্যেকদিন কাজ করি। ইট গিভস মি প্লেজার, এটা আমাকে কি করে, আনন্দ দেয়। প্লেজার অর্থ কি বলেছিলাম, আনন্দ। ছোট সোনামণিরা সবাই খুব সুন্দর করে শর্ট কম্পোজিশনটা মনে মুখস্থ করবে। এবার নেক্সট ডে পড়াটা আমরা ঝাপট করে ফেলি, নেক্সট ডে রিভিশন ফিডব্যাক টু ইউনিট 28-29, টাস্ক হচ্ছে 4-5-6 and 9 নাম্বার আইটেম, আর কি শর্ট কম্পোজিশন ইউর হবি। সবাই আশা করছি পড়াটা তুলে ফেলেছেন, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ এভরিবডি।